ডালিমের সাথে দেখা হলো, বলল ওয়েল ডান মেজর ডালিম, ইউ হ্যাভ ডান এ গুড জব। কে সে যে বঙ্গবন্ধু হত্যার অব্যবহতি পর বলেছিল ডালিমের সাথে দেখা হলো, বলল ওয়েল ডান মেজর ডালিম, ইউ হ্যাভ ডান এ গুড জব? কেন? অ্যান্থনি মাসকেরানাসের বইটি পড়ুন, সাক্ষাৎকারগুলো পড়ুন। জিয়াউর রহমান কি কথা বলেনি? ফারুকদের প্রস্তাবে কি বলেছিল সবই আছে লিপিবদ্ধ। হত্যাকারী হত্যা যে করে আর হত্যা যে মদত দেয় উভয়ই সমান অপরাধী। হত্যাকারীদের দুঃসাহস দিয়েছে জিয়াউর রহমান। তারা জিয়াউর রহমান দুঃসাহস না দিলে এই ঘটনা পৃথিবীর ইতিহাসের এ কলঙ্কিত, সবচেয়ে কলঙ্কিত নৃশংসতম ঘটনা এরা ঘটাতে পারত কিনা সেটা নিয়ে প্রশ্ন আছে। ঠিক আছে, মির্জা ফখরুলকেই আমি বলি, বারবার প্রশ্নটা করেছি, আবারও করছি। আর 16ই আগস্ট আবারও করছি সেই প্রশ্ন, সংবিধানের ৫ম সংশোধনী খন্দকার মোস্তাকের অর্ডিন্যান্স, ৫ম সংশোধনী বাংলাদেশের সংবিধানের অন্তর্ভুক্ত করেছিল কে? জিয়াউর রহমান। ৫ম সংশোধনী কে করেছিল? মির্জা আব্বাসের লজ্জা করে না? মির্জা আব্বাস যখন বলে সংবিধানকে কাটাছেড়া করেছে আওয়ামী লীগ, কাদের কাটাছেড়া সংবিধান আমরা মানি না, এটা খায়রুল হকের সংবিধান। খায়রুল হকের অপরাধ কি? বিচারপতি খায়রুল হক সংবিধানকে যথাস্থানে প্রতিস্থাপন করেছিলেন, আর কেয়ারটেকার প্রসঙ্গে তিনি বলেছেন নির্বাচিত সরকার নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করবে, কোনো অস্বাভাবিক সরকারের কাছে নয়। এটা কার কথা? ৫ম সংশোধনী, কুখ্যাত ৫ম সংশোধনী। জিয়াউর রহমান এই সংশোধনী এনেছিল বঙ্গবন্ধুর খুনীদের বিচার বন্ধ করতে। খুনীদের বিচার হবে না, ওই দল, ওই দলের প্রতিষ্ঠাতা, ওই দলের নেতা জিয়াউর রহমান। আজকে প্রশ্ন করি,